প্রিয় ভিউয়ার্স, শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক দিন, শেয়ার দিন, ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, চলুন আমরা শুরুতেই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো, কবুতরের খামারটি ঘুরে দেখবো। ভালো আছেন না? আচ্ছা, আপনি দেখতেছি বেশ কিছু কবুতর। হ্যাঁ, এই কবুতর কি আপনি কি কমার্শিয়াল পালেন না শখের বসে? এটা আমি শখে পালি। শখে পালেন না? আচ্ছা, আপনার কাছে কত দড়া কবুতর আছে এবং কি কবুতর আছে? আমার এখানে আপনার বর্তমান নিচে আছে আপনার হলো 18 জোড়া। 18 জোড়া? হ্যাঁ। আর উপরে আছে আপনার হলো ধরেন 100-এর মতো। 100-এর মতো? আচ্ছা, আপনি একটু এদিকে আসেন। হ্যাঁ, এখানে থাকেন। এই অবস্থাই করতেছে। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, আপনি এই কেন কবুতর পালা শুরু করলেন? আমি কেন বললাম, এটা আমার একটা ধরেন আমি একটু কবুতর শখে পালি এবং আমার ভালো লাগে। শখে পালেন এবং ভালো লাগে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে এই কবুতর পালন? আমি আজকে 2 বছর। 2 বছর? আচ্ছা, 2 বছর। আপনি শুরুতে কয় জোড়া কবুতর কিনছিলেন? আমি শুরু থেকে কিনছিলাম আপনার 5 জোড়া। 5 জোড়া? কি কবুতর নিয়েছিলেন? আমি তখন কিনছিলাম সবুজ গোলাপ। সবুজ গোলাপ? হ্যাঁ, সবুজ গোলাপ। পরে তারপর আপনি এই যে এখন বর্তমান কালদম পালছি, কালদম পরে তারপর এখন পাঙ্কি কবুতর পালছি। কালদমের পরে এখন পাঙ্কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে এই যে কবুতর দেখলে, এই কবুতর নাম কি? এটা হলো আপনার পাঙ্কি। পাঙ্কি কবুতর? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনার খামারের ই হয়েছে নাকি আপনি সংগ্রহ করেছেন? এটা আমি সংগ্রহ করছি। কত দাম দিয়ে সংগ্রহ করছেন? এটা আমি আপনার 10,000 থেকে। 10,000? হ্যাঁ। এক জোড়া? হ্যাঁ। কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আটিবাজার থেকে। আটিবাজার? আচ্ছা, পাশে দেখছি এই জোড়া কি নাম? এটা আপনার হলো ক্রিম চোখের। ক্রিম? ক্রিম চোখের পাঙ্কি। ক্রিম চোখের পাঙ্কি? এটা কতদিন আগে সংগ্রহ করছেন? এটা আপনার এই যে বেশি দিন না, আপনার 1 মাস। 1 মাস? এটা কি ডিম 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 বাচ্চা দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যে ডিম ডিম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ডিম দিয়েছে কতদিন হলো? এই যে আপনি 3 দিন। 3 দিন না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। পাশে দেখতেছি এই কবুতরের নাম কি? এটা আপনার পাঙ্কি জাত। পাঙ্কি কি? এটা লয় যে আপনার ক্রিম চোখের। ক্রিম চোখের? আচ্ছা, এটা কি ডিম দিচ্ছে নাকি? হ্যাঁ, এটা ডিম দিচ্ছে। কতদিন আগে সংগ্রহ করেছেন এটা? এটা আপনার প্রায় 2 মাস। 2 মাস? হ্যাঁ হ্যাঁ। কত দাম? এটা আপনার পড়ছে আমি কিনছি আপনার 8,000 টাকা দিয়ে। 8,000? এটা কি জাত? এটা এটা আপনার পাঙ্কি জাত। এটাও পাঙ্কি? পাঙ্কির নাম কি? এটা হলো ক্রিম চোখের। একটা আছে নট আছে ব্লু চোখের, আর মাদিটা হচ্ছে ক্রিম চোখের। ও, পাঙ্কি ক্রিম চোখা আর নট চোখা, এর মানে কি? ক্রিম চোখা নট চোখা? মাদিটা হচ্ছে আপনার ক্রিম চোখের আর নট হচ্ছে আপনার এই যে ব্লু চোখের। এটা একটু দেখাবেন, ক্রিম চোখার কোনটা, নট চোখের কোনটা? আপনি এটা হলো অরিজিনাল, এটা আপনার বুঝতে পারবেন ব্লু চোখ। এই যে আপনার চোখটা হচ্ছে দেখছেন পানির মতো। পানির মতো? হ্যাঁ হ্যাঁ। এটার নাম? এটা হলো আপনার এলো পাঙ্কি জাতের মতো ব্লু চোখের। পাঙ্কি জাতীয় ব্লু চোখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পানির মতো? আর ক্রিম চোখা কোনটা? এই যে আপনার ক্রিম চোখের হলো এই যে এটা হচ্ছে ক্রিম চোখ। সবুজ গোলাপ? সবুজ গোলাপ? হ্যাঁ। এই সবুজ গোলাপ বলতে কি বোঝাচ্ছেন? সবুজ গোলাপ কেন? এটা হলো সবুজ গোলাপ, এটা একটা কবুতরের নামই, একটা সবুজ গোলাপ। ও, কবুতরের নামই সবুজ গোলাপ না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা দেখতেছি সবুজ গোলাপ কবুতর। এটা কত দিয়ে সংগ্রহ করেছেন? এটা আপনার 6,000 টাকা। 6,000 জোড়া? হ্যাঁ। আচ্ছা, নিচে এই যে দেখতেছি এটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা কি কবুতর? এটা হলো আপনার জাবরা।
জাবরা? হ্যাঁ, সবুজগুলো জাবরা, সবুজগুলো জাবরা, হ্যাঁ জাবরাটা। এর দাম কিরকম? এর দাম 6000। 6000 না? এখানে দেখতেছি বাচ্চা ফুটে গেছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হলো আমার ঘরের বাচ্চা। কবুতর ঘরের বাচ্চা? ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা। এখন ওনারে যে আমি ডিম বাচ্চা নিতেছি। ডিম বাচ্চা নিতেছেন, ঘরের বাচ্চা। এর কি জাত? এটা হলো আপনার একটা হলো সবুজ গোলা, আর ওটা হলো পাঙ্কি থেকে বের হয়েছে। সবুজ গোলা পাঙ্কি না? এগুলোর দাম কিরকম? এটা আপনার দুইটা দুই ধরনের। এটা আপনার হলো 1000 টাকা নিতে পারে, আর এটা আপনার একটু বেশি মাঝেটা। এটা হলো আমার ঘরের থেকে বের হয়েছে, পাঙ্কি জাতের থেকে বের হয়েছে। আচ্ছা, এটা ঘরের না? সাদা আর ফুলটা কালো আর আপনার মাথায় একটা খোপা, এর জন্য এটাকে বলে যে মাথায় চুইটাল খোপা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খোপাটাই যে চুইটার মতো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু ঘুরে দেখেন যে আমার দিকে ঘুরেন। এই যে দেখতে পাচ্ছি, এর নাম কি বলেন? এটা হলো মুসলদম চুইটাল। মুসলদম চুইটাল। এর দাম কিরকম পেয়ার? এটা আপনার 2000 টাকা। 2000 টাকা? হ্যাঁ। আচ্ছা, এটা কি ডিম দিচ্ছে? হ্যাঁ, এটা ডিম দিচ্ছে। এখানে একটা ঝুটি ছিল, ওটার ঝুটি আছে, এটার ঝুটি নেই, এর জন্য নাইরা বলে। হ্যাঁ হ্যাঁ, নাইরা মুসলদম। এর দাম কিরকম? এটা আপনার 2000 টাকা। 2000 টাকা না? আচ্ছা, এপারে দেখতেছি, এটা কি? এটা আপনার পাঙ্কি। পাঙ্কি? হ্যাঁ। এটাও পাঙ্কি, এটাও পাঙ্কি। আচ্ছা, আমরা সামনে আসি। এইটা দেখতেছি, এটা কি? ময়না পাখি? হ্যাঁ, এটা আমার ময়না পাখি। এটা বলেন তো, এটা ময়না কি কেন সংগ্রহ করেছেন বা কেন? এটা আমার খুব অনেক ছোটকাল থেকে আশা ছিল যে ময়না পালবো। ময়না পালবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই ময়না কি কি করতেছে? এখন ওই যে বসে রয়েছে না? এর নাম ডাক কি থাকে? নাম বলে? হ্যাঁ, নাম বলে। একটু নাম বলেন তো ডাক। এই, তোমার নাম কি? হ্যাঁ, ময়না। ময়না, ময়না বলো কি এখন কথা কোনো কেন? ময়না, নাম কি? ময়না, ময়না, এই যে কথা বলো না কেন? এই তোমাদের সাক্ষাৎকার নিতেছে। ময়না কথা বলে না কেন? হ্যাঁ ময়না, 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 ময়না কথা বলো। ঠিক আছে, আমরা একটু সামনে দেখি। আপনার দেখতেছি ছাদেও বেশ কিছু কবুতর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদে দেখি। চলুন, উপরে উঠে যাবে এখন? আপনি যদি যদি আপনি গান আপনি তার আপনি ওঠেন, তারপর আমি উঠবো। আমরা দেখতে পাচ্ছি ছাদে লাগবে না, উঠতে পারবো আমি। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু কবুতর আছে। এনে কি কি কবুতর আছে? যে কবুতর এখানে আপনার অনেক ধরনের কবুতর আছে। এখানে আপনার পাঙ্কির বাচ্চা আছে, তারপর আপনার সবুজ গুলো আছে,
মুসলদম আছে, আপনি নিচে যা দেখছেন ওইটির বাচ্চা এখানে। ও নিচে যেগুলো আছে সবগুলোর বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। ও এটা হলো ব্রিডিং রুম, আর এটা হলো বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। এগুলো এখানে যে বাচ্চা কত মাসের এগুলি সব? এখানে আপনি এগুলো কি কারণে আপনি কি করতেছেন এগুলো দিয়ে? এখানে আমি আপনার শখে উড়াই। ও শখে উড়াচ্ছেন? না হ্যাঁ। কত ঘন্টা পর্যন্ত এই রেস্ট করছেন এটা? এটা আমি তো অল্প দিন ধরে পালতেছি, ধরেন আমি এখনো এই যে বাচ্চার থেকে আপনার ওই পূর্ণভাবে আপনার ওনারা এখনো পর হয়নি, পর হয়নি না। এখানে দেখতেছি এগুলো কি জাত? এখানে আপনার কালদম জাত। কালদম? না হ্যাঁ ঠিক আছে। একটু বসেন। আচ্ছা, এই আপনার কবুতর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ, আমি কল আমার এটা আমি তো বিক্রি করি না, আমি এটা আপনার শখে পালি। সেলিম ভাই। হ্যাঁ ভাই। আপনার এই কবুতর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ এখন আমি শখে পালতেছি, তো এটা যদি ভালো রেজাল্ট টেজাল্ট হয় তাহলে আমি ভবিষ্যতে কমার্শিয়াল ভাবেই পালার চেষ্টা করব। ভবিষ্যতে কমার্শিয়াল করার আরো বেশ বিশাল আকারে করার চিন্তা ভাবনা আমার আছে। আচ্ছা, আপনি কবুতর পালনে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আমি সমস্যা আমার একটা দুইটাই, আমি এখানে আমার সমস্যা পাই, একটা হলো বক শুকা যায়, আর আপনার একটা চোখে পানি আসলে সে কবুতরটা বাঁচতেছে না। চোখে পানি আসলে সে কবুতর বাঁচানো সম্ভব না? হ্যাঁ, বাঁচানো সম্ভব। এর প্রতিকার হিসাবে আপনি কোনোভাবে ডাক্তারের পরামর্শ নিয়েছেন? হ্যাঁ, আমি একটা আপনি আটিবাজার আপনার একটা ফার্মেসিতে আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, ওনারা অনেক ওষুধ দিছে কিন্তু সে ওষুধ আপনার খাওয়াইছি ঠিকই কিন্তু কোনো কাজে আসছে না। কোন কাজে আসতেছে না? কাজে আসে না। তাহলে তো আরো অন্য কোন ডাক্তারের পরামর্শ? আমার একটু পরামর্শ দে, অন্য একটা ডাক্তার, যে কোনো ভালো একটা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। পরামর্শ করতে হবে। আপনার কাছে কি কি জাতের কবুতর আছে বলবেন নাম? আমার জাতে এখানে আছে আপনার পাঙ্কি জাতের। শুধু পাঙ্কি? পাঙ্কি এখানে দুই ধরনের, তিন ধরনের পাঙ্কি আছে। কি রকম? একটা আছে আপনার ভুলু চোখের, একটা আছে ক্রিম চোখের, আর একটা অ্যাশ চোখের।